এই হচ্ছে বন্ধুরা, এই হচ্ছে সেই কমলা রানীর দিঘি। আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল বিস্তৃত একটি দিঘি, যে সিন্নি বলতো বা বিয়ের মালামাল বেশি উঠত। সিলেটের সর্বশেষ হিন্দু রাজা যিনি ছিলেন রাজা সুবিধ নারায়ণ, আর উনারই সুন্দরী পরমা সুন্দরী স্ত্রী ছিলেন কমলা রানী। এই সেই দিঘি, আসলে এই দিঘিতেই কিন্তু পানির নিচে কমলা রানী বসবাস করতেন। আসসালামু আলাইকুম সবাইকে, ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে চলে এসেছি সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার একটি ইতিহাস ঐতিহ্যপূর্ণ স্থান। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কমলা রানীর দিঘি। আপনারা হয়তো অনেকেই এই দিঘি সম্পর্কে অনেক ইতিহাস শুনেছেন, তো আজকে আপনাদের কাছে এই পুরো দিঘি এবং এই দিঘিকে কেন্দ্র করে যে ইতিহাস আছে সব কিছু আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরব। ইতিহাস ঐতিহ্য আর ধর্মীয় দর্শনীয় স্থানের খুঁজে আজ আমি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়। রাজনগর উপজেলায় কমলা রানীর দিঘিটি অবস্থিত। বিশাল ও সুবিস্তৃত এই দিঘিকে অনেকেই সাগর দিঘি হিসেবে ডাকেন। রহস্যঘেরা এই দিঘিতে কি রহস্য লুকিয়ে আছে, সেই রহস্য আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই দিঘির পাশে 360 আউলিয়ার অন্যতম একজন সফর সঙ্গী মাজার আছে। এই মাজারের সাথে এই দিঘির কি সম্পর্ক আছে সেই বিষয়টা পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই বিশাল দিঘিটি দেখাচ্ছি, সেই সাথে এই দিঘির কি ইতিহাস বা এই দিঘিতে কি রহস্য লুকিয়ে আছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। আজ থেকে প্রায় 700 বছর আগে সিলেটের শেষ রাজা সুবিধ নারায়ণ এই দিঘিটি স্বপ্নে দেখেন এবং স্বপ্নে দেখার পর তিনি এই দিঘিটি খনন করান। তো বন্ধুরা, এই হচ্ছে সেই দিঘি যেই দিঘির পানির নিচে কমলা রানী বসবাস করতেন, যেটা লোকমুখে রূপকথার গল্পের মতো। আসলে এই স্থানীয়ভাবে এটা প্রচলিত আছে, শুধু স্থানীয়ভাবে না, অনেকেই কিন্তু এই ইতিহাস জানেন যে এই সেই কমলা রানীর দিঘি। এটাকে সাগর দিঘিও বলা হয়, কারণ এই দিঘিটা এতটাই বিশাল যে সাগরের মতো। আপনারা দেখছেন অনেক দূর পর্যন্ত কিন্তু বিস্তৃত এই দিঘিটি। এই দিঘির ইতিহাসটা যেটা আমরা জানতে পেরেছি, রাজা সুবিধ নারায়ণ এক রাতে স্বপ্নে দেখেন তার এলাকায় দিঘি খনন করতে হবে। স্বপ্নে দেখা অনুযায়ী দিঘি খননের প্রথম দিন মাটিতে কুদালের চুয়া দানকারীকে রানী কমলা রানী একটি স্বর্ণের হার উপহার দেন। দিঘির কাজ সম্পূর্ণরূপে শেষ হওয়ার পর দিঘিতে পানি উঠছিল না। রাজা তা দেখে চিন্তিত হয়ে পড়েন। এর কিছুদিন পর রাজা আবার স্বপ্ন দেখেন, কমলা রানী যদি দিঘিতে গঙ্গাদেবীর পূজা করেন তাহলে পানি উঠবে। রাজার কথা মতো রানী সম্মতি প্রদান করেন। দিঘিতে পূজা দেওয়ার পর কমলা রানী প্রথমে পা রাখেন, আর পা রাখতেই দিঘিতে পানি উঠতে থাকে। পানি উঠতে উঠতে এক পর্যায়ে রানী পানিতে ডুবে যান। তারপর থেকে কমলা রানী পানিতেই বসবাস করতে থাকেন। জনশ্রুতি আছে কমলা রানী পানি থেকে উঠে প্রতিদিন সকালবেলা তার দুই সন্তানদেরকে দুধ পান করাতেন। বাকি ইতিহাসটা একটু পর আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা, রাজনগর উপজেলা ভ্রমণে আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসাবে আছেন এই এলাকার কৃতি সন্তান, ট্রাভেল ব্লগার বলা চলে এবং কন্টেন্ট ক্রিয়েটর আমি বলবো, রায়হান ভাই। তো উনি খুব সুন্দর সুন্দর চমৎকার ভিডিও তৈরি করেন। উনি ওনার চ্যানেলের মাধ্যমে আসলে মৌলভীবাজারকে এবং আমাদের সিলেটকেও উনিও কিন্তু তুলে ধরছেন। তো ওনার কাছে আসলে কিছু এই যে কমলা রানীর দিঘি সম্পর্কে কিছু কথা ওনার কাছ থেকে শুনবো। ভাই, কি অবস্থা আপনার? সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর দিলর ভাইয়ের সাথে দীর্ঘ 4 বছরের বলতে গেলে মানে ইউটিউবের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছে, কিন্তু আজকেই প্রথম দেখা হলো আমাদের দুই ভাইয়ের। আজকে প্রথম দেখা হয়েছে, আর দেখা হয়েছে এমন এক জায়গায়, এই সেই ঐতিহাসিক দিঘি যে দিঘির মাধ্যমেই আমার মোটামুটি ইউটিউবের যাত্রা শুরু হয়। এবং আর রায়হান ভাইয়ের এই ভিডিওটা আসলে এত বেশি ভাইরাল হয়েছে,
7 লক্ষর কাছাকাছি কিন্তু এই ভিডিওটাতে রায়হান ভাইয়ের ভিউ হয়েছে। আর উনার এই ভিডিওটা দেখার পর থেকে আসলে আমি আসলে এই স্থানে আসবো আসবো করতেছি। তো উনার সাথে পরিচয় হওয়ার কারণে আসলে অনেক আগ থেকে বলতেছি আমি আসলে সময় দিতে পারছি না। উনি আমাকে অনেকবারে বলছেন ভাই আপনি আসেন, ভাই আপনি আসেন। তো আজকে উনি আমাকে সময় দিচ্ছেন, খুব বেশি ভালো লাগতেছে। আর এই হচ্ছে সেই দিঘি। দিঘি সম্পর্কে সংক্ষেপে কিছু বলুন ভাই। তো যেটা বলতে চাচ্ছিলাম, সিলেটের সর্বশেষ হিন্দু রাজা যিনি ছিলেন রাজা সুবিদ নারায়ণ, তিনি বুমিউড়া গ্রাম থেকে এখানে এসে রাজধানী স্থাপন করেছিলেন। আর উনারই সুন্দরী, পরমা সুন্দরী স্ত্রী ছিলেন কমলা রানী, যেটি আমরা লোকমুখে বা কথিত আছে যে গল্প বা কাহিনী যেটাই হোক, সেটা যে কমলা রানী ছিলেন রাজা সুবিদ নারায়ণের স্ত্রী। তো একদিন রাজা সুবিদ নারায়ণকে স্বপ্নে দেখানো হলো বা স্বপ্নদ্রষ্টা হলেন যে প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য উনি যেন একটি দিঘি খনন করেন। তো রাজা স্বপ্ন অনুযায়ী এই সেই বিশাল দিঘি ইতে নামালেন, তারপর পূজার অনুষ্ঠান আয়োজন করলেন। তারপর উনার স্ত্রীকে নামানোর সাথে সাথেই দিঘিতে পানি উঠে আরম্ভ হয়ে গেল এবং ওনার সাথে যে সঙ্গীরা ছিলেন ওনারা সবাই উঠে এসেছিলেন, কিন্তু রানিয়ার উঠে আসতে পারেননি, উনি পানির সাথে তলিয়ে যান। তারপর আরেক দিন ওনাকে স্বপ্নে দেখানো হলো যে ওনার যে ছোট বাচ্চা ছিল, যে ওনাকে এই এখানে কোনো এক জায়গা সম্ভবত হবে, যে প্রতিদিন বিকালে সূর্যাস্তর আগে যেন ওনার বাচ্চাদেরকে এখানে নিয়ে আসা হয়, তাহলে উনি দিঘি থেকে উঠবেন, উঠে ওনার বাচ্চাদেরকে দুধ পান করে আবার উনি পানিতে নেমে যাবেন। এবং এভাবে দীর্ঘদিন চলবে, যতদিন পর্যন্ত আবার ওনাকে নির্দেশ দেওয়া না হবে ততদিন পর্যন্ত যেন উনি রানীকে টাচ না করেন বা স্পর্শ না করেন। তো একদিন দুই দিন এভাবে বেশ দিন চলতে থাকে। রাজা যখন রানীকে স্পর্শ করেন, বাচ্চাকে রানী যখন দুধ পান করাচ্ছিলেন, তখন তারপর রানী রাজাকে ধাক্কা দিয়ে বাচ্চা ফেলে দিয়ে উনি পানিতে নেমে যান। নেমে যাওয়ার পর উনি এইদিকে, আমরা যতটুকু শুনেছি এদিকে একটি বাংলা ছিল, এখনও হয়তো এটাকে বরাদ করে রাখা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে। হ্যাঁ, তারপর আমরা শুনেছি যে সোনার নৌকা একটি বেশি উঠলো, তারপর এই নৌকায় করে তিনি কাওয়া দিকির, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বিশাল বড় কাওয়া দিকির হাওড়, যা একদম হাঁকালুকি হাওড়ের সাথে গিয়ে সম্পৃক্ত হয়েছে। তো এই হাওড়ে দিকে তিনি বের হয়ে গিয়েছিলেন। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কমলা রানীর যে বাচ্চারা মারা গিয়েছিল সেই তাদের যে সমাধি আছে এখানে ওইদিকে, আমরা কিন্তু সেই স্থানে যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদেরকে সেই সমাধিগুলো দেখাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে কিন্তু আমাদের মুসলিমদের কবরস্থান, আমরা কিন্তু দিঘির পাড়ের দিকে হেঁটে যাচ্ছি। বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুটি কবরের মতো, আসলে এগুলো কবর, তবে এগুলো আসলে হিন্দু ধর্মাবলম্বীদের, এগুলো হচ্ছে সমাধিস্থল, রাজবংশের সমাধিস্থল। এগুলোর সম্পর্কে যে ইতিহাস আছে সেটা আমি রায়হানবার কাছ থেকে শুনব। তো আমরা যতটুকু জানি যে এখানকার যে রাজা সুবিদ নারায়ণ, তাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের এটি হচ্ছে সমাধি। এখানে অনেকগুলো সমাধি ছিল, এখানে দৃশ্যমান দুইটি আছে, সবগুলোই ধ্বংস হয়ে গিয়েছে, আর এখানে দৃশ্যমান দুটি রয়েছে। আর আপনারা হয়তো জানেন অক্সফোর্ড অথবা কেমব্রিজের আগেও আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ছিল। তো আমি যেটা বলছিলাম যে রাজনগরে অক্সফোর্ড কিংবা কেমব্রিজের আগেও আমাদের এই সিলেট অঞ্চলে বিশ্ববিদ্যালয় ছিল, সেটা আমরা ইতিহাস থেকে জেনেছি। এবং সেটি এই রাজনগরে ছিল নাকি জুড়িতে ছিল, সেটি এখনও প্রত্নতত্ত্ববিদ যারা রয়েছেন তারা গবেষণা করে কিন্তু পাননি। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ওনারা আসছিলেন গত বছর, ওনারা এসে এখানে মাটি পরীক্ষা নিরীক্ষা করেছেন, এখানের কিছু স্যাম্পল ওনারা নিয়ে গিয়েছেন এবং জুড়ি থেকেও নিয়ে গিয়েছেন। ওনারা বলেছিলেন যে এটা পরীক্ষা নিরীক্ষা করে জানবেন যে এত সুবিশাল যে বিশ্ববিদ্যালয়টি ছিল সেটি আসলে রাজনগরে ছিল নাকি জুড়িতে ছিল। তো আমরাও চাই সেই আসলে এই যে মহাবিদ্যাপীঠ ছিল সেটি বেরিয়ে আসুক, এবং কোথায় ছিল সেটি আমাদেরও জানার খুব আগ্রহ রয়েছে। আর এই যে আপনি বলতেছেন, এই যে এখানে যে বলছিলেন ওইখানে যে কমলা রানীর দুজন ছিলেন নাকি, দুজন সন্তান ছিল, যারা ধারণা করা হয় যে এগুলোই তাদের সমাধি, সমাধিস্থল আর কি, যারা ওই রানীর শোকা বিস্তৃত একটি দিঘি। আর এই দিঘিতেই কিন্তু যেটা আমরা লোককথা থেকে যেটা জানতে পেরেছি যে এই দিঘি থেকেই বেশি গিয়েছিলেন, এবং পরবর্তীতে উনি আসলে যেটা
আর ফিরে আসেনি। এই দিক আরেকটা কথা জানা যায় যে এখানে বিভিন্ন অনুষ্ঠান হলে এই দিঘিতে দিঘি থেকে নাকি এই যে বিয়ের মালামাল বিভিন্ন ওই যে সিন্নি বলতো বা বিয়ের মালামাল বেশি উঠতো, এরকমও একটা ঘটনা এখানে প্রচলিত আছে, সেটি দিল্লর ভাই পরবর্তীতে আপনাদেরকে বলবো। মানে দিঘি থেকে বিয়ের মালামাল এগুলো আসলে মানে উঠতো, এরকম কিছু ইতিহাস। এগুলো আসলে প্রত্যেকটা দিঘি কিংবা পুষ্কুনিতে গিরে কিন্তু এই ধরনের লোককথা আমাদের সিলেটে, শুধু সিলেট নয় সারা বাংলাদেশে মনে হয় এই ধরনের ঘটনা আছে। লোককথা হোক আর যাই হোক, তবে এই যে এখানকার যে রাজা ছিলেন, যিনি ছিলেন আমাদের শ্রীহট্টের ইতিহাসে কিন্তু এটা লিপিবদ্ধ আছে, রাজা সুবিধ নারায়ণ, যে যিনি হিন্দু শেষ রাজা ছিলেন বা সিলেট অঞ্চলের সর্বশেষ হিন্দু রাজা ছিলেন উনি, আর উনারই খনন করা এই দিঘি। হতে পারে এটা কমলারানীর দিঘি, হতে পারে গল্প অথবা কল্পকাহিনী বা অন্য কিছু, কিন্তু এটা প্রকৃত ইতিহাস। রাজা সুবিধ নারায়ণ এই দিঘিটি খনন করেছেন।